স্টাইলিশ স্টার খ্যাত দক্ষিণী সুপার হিরো এখন আল্লু অর্জুন। তার সিনেমা মানেই বক্স অফিসে হিট আর রেকর্ডের ছড়াছড়ি। একের পর এক হিট মুভি উপহার দেয়া এই নায়কের এখন জয় জয়কার অবস্থা। সম্প্রতি মুক্তি পাওয়া আল্লুর সুপার ডুপার হিট মুভি পুষ্পার গল্প এখন সবার মুখে মুখে। বলিউড হলিউডকে টক্কর দিচ্ছে তার অভিনীত মুভি পুষ্পা দ্য রাইজ। তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত পুষ্পা। আর দুই দিনেই সারা বিশ্বে পুষ্পা ১০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে, সুনাম কুড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। মুক্তির দিনের সংগ্রহে ইয়াশের কেজিএফ সিনেমাকে টপকে যায় পুষ্পা। ভারতের ৩০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পুষ্পার বাজেট ১৮০ কোটি রুপি হলেও মুক্তির আগেই ছবিটি বিশ্বব্যাপী প্রি রিলিজ বাবদ ব্যবসা করেছে ১৫০ কোটি রুপি। পুষ্পার প্রথম অংশ মুক্তি পেয়েছে গেল ১৭ ডিসেম্বর। মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এ মুভিটি। অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরা কারবারিদের নিয়ে সাজানো এই সিনেমার গল্পে মজেন নি এমন কেউ নাই। রীতিমতো পুষ্পা জ্বরে কাঁপছে এপার ওপার বাংলার চারপাশ। ৩৮ বছর বয়সী আর ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার তেলেগু অভিনেতা আল্লু অর্জুন ঢালিউডে বেশ জনপ্রিয়। ব্যাপারটি এমন যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক জনপ্রিয় পুরুষ তিনি। একের পর এক হিট ছবি উপহার দেয় বাড়ছে অনুগামী আর ভক্তের সংখ্যাও। স্টাইল কিং খ্যাত এই নায়কের কিছুদিন আগে আলা বৈকুণ্ঠ পুরমুলুর মুভিটিও জনপ্রিয়তার শিখরে ছিল। রশ্মিকা মান্দানার সাথে আল্লুর পুষ্পার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। ইতোমধ্যে পুষ্পা ৩০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। বহুল জনপ্রিয় পুষ্পার শ্রীভাল্লি গানের সাথে অভিকল নাচের প্র্যাকটিস এখন নেট দুনিয়ার বড় একটি অংশ জুড়ে আছে। ক্রিকেটার, নায়ক, গায়ক এমনকি সাধারণ কেউ শ্রীভাল্লি গানের মতো করে নেচে সোশ্যাল মিডিয়ায় বনে গেছেন অসাধারণ। উন্মাদনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তাছাড়া এই গানের প্রভাবে কাঁপছে বিপিএলও। জনপ্রিয়তার শীর্ষে দুই সন্তানের জনক এই নায়ক সম্পদের দিক থেকেও অনেকটাই শীর্ষে। ভারতীয় ধনী তারকাদের কাতারে রয়েছে তার নামও। হায়দরাবাদে অবস্থিত আল্লুর ব্লেসিং নামের একটি বাড়ির মূল্য ১০০ কোটি রুপিরও বেশি। রয়েছে ৭ কোটি রুপি মূল্যের বিলাসবহুল একটি ভ্যানিটি ভ্যান। ব্যক্তিগত বিমানের মালিক এই হিরোর আছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি, যার কোনোটির দাম ৩ কোটিরও বেশি। উল্লেখ্য, তেলেগু সিনেমার প্রভাবশালী প্রযোজক আল্লু অরবিন্দের ছেলে আল্লু অর্জুন। ২০০৩ সালে গঙ্গোত্রী সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। বর্তমানে ভারতের দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন আল্লু অর্জুন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন। ফট্টে মে টাং আড়ানে কো নেই আয়া, রাজ করনে কে লিয়ে আয়া মে।